দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর প্রধানমন্ত্রীর যে কার্যালয়টি রয়েছে সেখানে আছেই আপনারা জানেন যে সকাল থেকে সাধারণ মানুষের যে গণব্যুত্থান হয়েছে যে বিপ্লব ঘটেছে এই রাজধানীর বুকে সেটার সেটির সাক্ষীও কিন্তু এই প্রধানমন্ত্রীর কার্যালয় আপনারা জানেন যে গণভবন সংসদ ভবন সহ সরকারের যে সকল বড় বড় স্থাপনাগুলোতে সাধারণ মানুষ বিক্ষুব্ধ মানুষ আজকে তারা সেখানে প্রবেশ করেছেন তেমনি কিন্তু প্রধানমন্ত্রীর যে কার্যালয়টি রয়েছে সেটিতেও কিন্তু সাধারণ মানুষ છે এখানে কিন্তু আপনারা যদি দেখাই এই জায়গাটিতে পুরোপুরি আপনারা দেখছেন কার্যালয়ের বিভিন্ন প্লেট ফ্রিজ থেকে শুরু করে কাগজ ফ্যান এসি বা টেবিল চেয়ার পর্যন্ত সব কিছুই কিন্তু ছাত্র জনতা এখানে উদ্ধার করেছেন তারা ঐক্যবদ্ধ হয়েই তারা দাবি করছেন যে এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি সুচ পরিমাণ কিছু তারা বের বের হতে দেননি যার কারণে আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত তারা সাধারণ যে সকল মানুষ আছে তাদেরকে বের করে সেই ছাত্র জনতা কিন্তু সরকারের সম্পত্তিগুলো রক্ষা করেছেন আপনারা যদি দেখেন এখানে একটি চায়ের কেটলি আমরা দেখছি চায়ের কেটলি এখানে প্লেট অনেকগুলো দেখছেন যে কাপ ব্রিজ রয়েছে সেখানে খাতা কলম থেকে শুরু করে খাতার রিং রয়েছে এছাড়াও ফ্যান টেবিল এসি খাট পালং সব কিছুই যে সকল জিনিসপত্র আসলে সাধারণ মানুষ অনেকে উৎসুক জনতা যারা না বুঝেই তারা হচ্ছে নিয়ে যেতে চাচ্ছিলেন সেখানে কিন্তু সাধারণ ছাত্ররা তাদেরকে বাধা দিয়ে সেই সকল জিনিস উদ্ধার করে এই জায়গায় যে আপনারা দেখছেন যে এখানে প্রায় দুই তিনটি স্তূপ রয়েছে সেগুলো আমরা দেখেছি প্রধানমন্ত্রী কার্যালয়ের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু একটি এরকম প্রধানম সরকারের জিনিসপত্রের কিন্তু একটি স্তূপ রয়েছে এখানেও আপনারা দেখছেন এর পাশেও কিন্তু আমরা দেখছি আরও একটি স্তূপ রয়েছে অর্থাৎ সাধারণ সাধারণ মানুষজন যারা আসলে উৎসুক জনতা অনেকে অনেক কিছু টেলিভিশন ফ্রিজ বা খাবার দাবার অনেকে অনেক কিছু নিতে চেয়েছিলেন সে জায়গায় কিন্তু অনেকটা ছাত্ররা সম্মিলিতভাবে বাধা দিয়ে এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিনিসগুলো রক্ষা করেছেন এর এর মতো এই পাশে যেমন আপনারা দেখছেন ওই পাশেও কিন্তু অনেক কিছু রয়েছে সেখানেও একটু আপনাদেরকে দেখাতে চাই দর্শক আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে একদম বই থেকে জামা কাপড় থেকে শুরু করে হাঁড়ি পাতিল সব কিছুই কিন্তু ছাত্ররা একে একে উদ্ধার করেছিলেন আপনারা দেখছেন যে ফুলদানি থেকে শুরু করে চেয়ার টেবিল থেকে শুরু করে এসি বিভিন্ন ধরনের সাজসজ্জার জন্য বিভিন্ন ধরনের লাইট সব কিছুই বলা যায় যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যারা নেওয়ার চেষ্টা করেছিলেন তাদের থেকে কিন্তু ছাত্ররা উদ্ধার করে আপনি দেখতে পাচ্ছেন যে এই পাহাড়ের মতো স্তূপ হয়ে গেছে আজ প্রায় দুপুর থেকে বলা যায় যে ছাত্ররা এই এসি থেকে শুরু করে এখানে যত মালামাল আছে এখানকার ভেতরের সাজসজ্জা থেকে শুরু করে চেয়ার টেবিল খাট থেকে শুরু করে সব কিছুই কিন্তু ছাত্ররা উদ্ধার করেছেন তারা বলছেন যে তারা লুটপাট তাদের কাজ নয় তারা এ কারণেই মূলত নিজ দায়িত্ব নিজেদের জায়গা থেকেই তারা কিন্তু এই সাধারণ মানুষদের থেকে এই সরকারি সম্পত্তিগুলো রক্ষায় এগিয়ে এসেছেন ফয়সাল মাহমুদ প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা